তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত, ইয়াবা এবং গাঁজা এগুলো খাও? এটা আমি আসলে কখনো শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। আর যদি এটা যদি এরকম হয়ে থাকে তো বলবো, মানে এটা খুবই দুঃখজনক। আমি যখন মেকআপ রুমে থাকি, অনেকে অনেক রকম কথা বলে না, অনেকজনকে নিয়ে কথা বলে, তখন হ্যাঁ ওই আপুটা কিভাবে এরকম শুকাইছে, আরে ও তো ইয়াবা খায়। তোমার সম্পর্কে যে অভিযোগগুলো দেয় বা দিয়েছে তার ভিতরে একটি হচ্ছে যে ফাঁসিয়ে দেওয়া, কমিটমেন্টের খুব ঝামেলা তোমার। কে আমাকে ফাঁসিয়েছে তাকে তো আমি ফাঁসাবই। তোমার বাবা একজন হুজুর বা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, এই ধরনের একটি পোস্টে থাকা একজন ভদ্রলোকের মেয়ে, যথেষ্ট খোলামেলা নায়িকা, ব্যাপারটা কি সত্যি? এটা কি তুমি একটু ক্লিয়ার করতে পারো? আমার বাবা হচ্ছেন মানে ছিলেন একজন পুলিশ, উনি মারা গেছেন। আর আমার আম্মু, আমার যখন আড়াই বছর থেকে তিন বছর বয়স তখন মারা গেছেন। লোকে তোমার সম্পর্কে বলে যে তুমি কিছুদিন আগ পর্যন্ত দেখতে আরো সুন্দরী ছিলে। মানে আমি কেন সুন্দরী না? অবশ্যই আমার কাছে তো তুমি অনেক সুন্দরী, আমি মানুষের কথাটি বললাম। এফডিসি তে কুরবানি দাও প্রচারে আসার জন্য, বাট দান করার নিয়ম হচ্ছে গোপনে, তুমি সেটা করো প্রকাশ্যে? দান তো গোপনেই করি, অবশ্যই গোপনে করি। তুমি কোন দলের, আজিজ ভাইয়ের দলের নাকি জায়েদ ভাইয়ের দলের? আমি আসলে ভালোর পক্ষে। আরিফিন শুভ এই শোতে বলেছেন পরিমণিকে সে চেনে না, পরিমণির সাথে তার আগে তার কাজ হয়েছে অথচ সে পরিমণিকে চেনে না। এটা তো আপনি ওনাকে জিজ্ঞেস করলে ভালো করতেন, আসলে দর্শকদের কাছে ক্লিয়ার করেছে। আমিও তো মাইন্ড করলে তো আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, কি ভাই তোমাকে চিনো না, মেমোরি লস হয়ে গেল, আসলে জিনিস তো এরকম ছিল না। শাকিব খান সুপারস্টার, সুপারস্টার সাথে তুমি তো ওনার সাথে কাজ করেছো? জি বলে দিলাম। কাজ করার এক্সপিরিয়েন্স? ভুলে গেছি, কারণ হচ্ছে যে ঘুরেছিলাম হয়তো, সুপারস্টারের সাথে কাজ করছি। বিশেষণ দাও বাপ্পি, ও জানি কি বলে নিজেকে, অলরাউন্ডার। ও যা বলে তাই সত্য? না ওটা নিয়ে চিন্তা করতে হবে। ইমন দারুণ, নীরব কিউট, এ বি এম সুমন অ্যাট্রাকটিভ, টাস্কিন কিলার আইস, সুন্দর চোখ, নায়িকা শাবনূর আমার আইডল, পূর্ণিমা আমাকে বলতে বলছেন, সিরিয়াসলি এটা দেখলে আমাকে, আমি বলতে পারবো না। তোমার প্রিয় ডিরেক্টর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে প্রিয় ডিরেক্টর? মালিক আফসারি। তোমার সবচেয়ে প্রিয় নায়িকা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? পার্সোনালি বলতে গেলে অপুদি, অপু বিশ্বাস। তোমার সবচেয়ে প্রিয় নায়ক এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? প্রিয় নায়ক, বাকিরা আমার সাথে অ্যাক্টিং করতে চাইবে না। তুমি তো তোমার যোগ্যতায় সবাই তোমার কাছেই চলে আসবে, কারণ তুমি প্রস্তুতি নিচ্ছ। ইয়েস, তোমার ই আশ মানে অ্যাক্টিং এর দিক থেকে যদি বলতে যাই, আমার সাথে একদম ঠিকঠাক। সো আমাকে তোমার কেমন লাগে? হ্যাপি লাগে। কেন হ্যাপি লাগে? চলো তোমাকে আজকে বাসায় পৌঁছে দিব, এবং আজকে তোমার সাথে অনেক কথা আছে, চলো।